ক্যাসিনো কাণ্ডে টালমাটাল যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, এ কারণে দল থেকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট সহ বেশ কয়েকজন নেতাকে। এমন অবস্থা বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বান দক্ষিণের নেতাকর্মীদের। রিপোর্ট মাহমুদ হাসানের। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ক্যাসিনো ব্যবসার মূল হোতা। ক্যাসিনো ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, টেন্ডারবাজির নানা অভিযোগ তার বিরুদ্ধে। তার দুই সহযোগী খালেদ ও আরমান দক্ষিণ যুবলীগেরই নেতা। একসময় ফ্রিডম পার্টির করা খালেদ ঢুকে পড়ে যুবলীগে, পেয়ে যায় সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ। গ্রেফতারের পর খালেদ ও আরমান দুজনকেই বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে। টেন্ডারবাজি সহ ক্যাসিনো কাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতির মুখে মহানগর দক্ষিণের ইউনিটটি। সপ্তম কংগ্রেসে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা মহানগর দক্ষিণের এই ইউনিট। ভাবমূর্তি ফেরাতে সৎ ত্যাগী নেতাদের হাতে নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন বর্তমান কমিটির নেতারা। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সৎ এবং যোগ্য নেতাদের হাতে এই সংগঠনটি দিবেন, তাদের মাধ্যমে একটি পরিশ্রমী এবং সুন্দর সৎ একটি যুবলীগ আগামী দিনে উপহার দিতে পারবেন। কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রাখার আহ্বান নেতাদের। সংগঠনে যারা অপরাধ করেছে সেটার সংখ্যা কিন্তু 1% নয়, তো 1% 2%-এর জন্য সংগঠনেই মেস সংকট হবে, সংগঠন লাইবিলিটি নেবে, এটা তো হতেই পারে না। অনুপ্রবেশকারীরা কোনো দলের নয়, তারা সুবিধা নিতে এসে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আগামী দিনে এমন একটি নেতৃত্ব আসবে যারা এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ার জন্য যে ধরনের যুগোপযোগী কাজ করা দরকার সেই কাজগুলোই এই যুবলীগ করবেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে আসন্ন কংগ্রেস থেকে ভালো সিদ্ধান্তের আশায় নেতাকর্মীরা। সাবেক ছাত্র নেতাদের দিয়ে যদি সংগঠন চালানো হয়, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তবে সংগঠন খুব ভালো চলবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।